ফাইনালি 2020 হলো শেষ, আমরা সবাই খুশি, সবাই খানিকটা স্বস্তির নিঃশ্বাসও হয়তো ফেলছি, অনেকেই হয়তো ভাবছি 2021 যা হবে সব ভালো হবে, সব শুভ হবে, তাই হোক সেটাই আমাদের আশা থাকুক। কিন্তু এই এত ডামাডোল, করোনা, লকডাউন, এই সব কিছুর মাঝখানে আমরা এটাই খেয়াল করিনি হয়তো, বা যারা হয়তো খেয়াল করার করেওছেন, যে 2020 একজন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীর শতবর্ষ, জন্ম শতবর্ষ আমরা পেরিয়ে গেছি। ইনফ্যাক্ট এই চলতি বছরটাতে গোটাটাই তাঁর 100 বছরের জন্মদিন পূর্তি উপলক্ষে। আমি শুধু ভাবছিলাম যে সত্যি যদি এই করোনা না থাকতো, পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো, এই গোটা বছরটা জুড়ে এই মানুষটাকে ঘিরে গোটা বিশ্বে কী উৎসবটাই না পালন করতাম আমরা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে করোনা, লকডাউন, এই সব কিছুর মাঝখানে পণ্ডিত রবিশঙ্করের জন্ম শতবর্ষটা আমরা কীরকম হারিয়েই ফেলেছি প্রায়। কিন্তু নবরবি কিরণে এবং তার সঙ্গে সঙ্গে নবনালন্দা কোনো দিন কোনো শিল্পীকে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করেনি, করবেও না, এবং সেই কারণেই আজকের এই বিশেষ উদ্যোগ। নমস্কার, আমি শ্রী। তো প্রত্যেক দিনের মতো প্রায় অনেক অনুষ্ঠানেই আমাকে নবরবি কিরণের সদস্যা হিসেবে দেখা যায়, কিন্তু আজকে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সম্পর্কে কী বলি আলাদা করে। এমনই দুজন গুণী শিল্পী, বিশেষত একজনের কথা তো বলতেই হয়, যিনি স্বয়ং পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে বহুবার মঞ্চে একসঙ্গে অনুষ্ঠান করেছেন, এবং এনারা দুজনেই পণ্ডিতজির এত স্নেহধন্য, বিশেষত যিনি তবলা বাদনে আছেন তার কথা আলাদা করে তো বলতেই হয়। সব মিলিয়ে এত সাসপেন্স আর ক্রিয়েট করবো না, দেখে নিই কাদের কথা বলছি, কারা আছেন আজ আমার সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানে। আলাপ করিয়ে দিই, আজকে আমার সঙ্গে তবলায় রয়েছেন সমীর চ্যাটার্জি, সমীর চট্টোপাধ্যায়, এবং সেতারে রয়েছে অভিষেক মল্লিক। অভিষেক আমার বহুদিনের বন্ধু। সমীর চ্যাটার্জির তবলা আমি আগে শুনেছি, কিন্তু আমার সঙ্গে আলাপ ছিল না। আজকে অভিষেকের সূত্র ধরে, অভিষেকের সঙ্গে, মানে অভিষেকের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আজকের এই দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য। এবং সমীর কাকু, আমি সমীর কাকুই বলছি বিকজ অভিষেকও তাই বলে এবং আমরা দুজন বন্ধু তাই, সমীর কাকু এত মিষ্টি একজন মানুষ, আমি যখন প্রথম ফোন করলাম উনি এত কর্ডিয়ালি ও তুমি শ্রী বললেন, যেন মনে হলো আমরা কতদিনের চেনা। মানে এক মুহূর্তে মানুষকে আপন করে নেওয়া, এটাই বোধহয় যে কোনো বড় শিল্পীর একটা বিশাল গুণ। আর এহেন দুজন মানুষকে আজকে আমরা এখানে পেয়েছি, যেহেতু পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে কথা, তাঁর জন্ম শতবর্ষ নিয়ে কথা, অবশ্যই সেতার, তবলা, এই যুগলবন্দি তো আমরা শুনবই, তবে তার আগে একে একে জিজ্ঞেস করি কেমন লাগছে আজকে এখানে এসে। খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। অভিষেক তোমাকে জিজ্ঞেস করি, আজকের এই গোটা বছরটা 2020 7ই এপ্রিল থেকে 2021 6ই এপ্রিল অন্য রকম হতে পারত, অনেক আলাদা হতে পারত, বিশেষত তোমাদের মতো সেতার বাদকদের জন্য, যারা সেতারটাকে জীবনের ধ্যান জ্ঞান হিসেবে বেছে নিয়েছো, তোমাদের জন্য তো একটা বিশাল, মানে বিশাল একটা সেলিব্রেশনের বছর ছিল এটা, একদম। হ্যাঁ, কিন্তু এই বছরটা কিরম একটা হয়ে গেল হঠাৎ করে, তো সেক্ষেত্রে আজকে এইখানে এই জায়গায় যে আমরা সেতারের জন্য, মিউজিকের জন্য, সঙ্গীতের জন্য একত্রিত হয়েছি, এটা ভেবে তোমার কেমন লাগে? এটা সত্যি ভীষণ ভালো লাগছে। এবং বছরের শুরুতে একটাই ওনাকে ট্রিবিউট দিয়ে অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছিল, তারপরেই রাদার লকডাউনটা শুরু হয়ে গেল। তো যাই হোক, লকডাউন ছাড়ার মুখে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং কাকু আছেন, কাকুর সান্নিধ্য, কাকুর সাথেও মানে এবছরে আমার এই প্রথম বাজানোর সৌভাগ্য হলো আর কি। অথচ পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো এই যুগলবন্দি আমরা বহুবার পেতাম, বহুবার হতো, এবং বাইরে বিদেশে হওয়ার কথা ছিল, অনেক কিছু হওয়ার কথা ছিল আর কি। যাকে কি হতো বা কি হতে পারতো গতস্ব সূচনা নাস্তি, ভেবে আমাদের লাভ নেই, আমরা বরঞ্চ আজকে কি হয় সেটার দিকে নজর রাখি। প্রথমে আমরা আজকে কি শুনবো, কি বাজাই কাকু? এইটা বেশ মজার কিন্তু শিল্পী, এই ইনফ্যাক্ট শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চেও এটা ভীষণ হয়, ভীষণ ভাবে কি বাজাই, আরেকটু এগোবো কিনা, এবার আমি কি বিস্তারে যাব, নাকি এবার আমি তারানা ধরবো, নাকি আমি এবার তানে যাব, মানে এই ব্যাপারটা শিল্পীদের মধ্যে ভীষণ চোখাচোখি আদান প্রদান হয়। আর কাকুকে দেখলে একটা ঘোড়া দেখে খোড়া হয়ে যাওয়ার মতো আমার অবস্থা হয় আর কি, সেই যখন ওখানে থাকতাম তখন থেকেই। দেখো কি কি বাজাবে আজকে, তো যে কটা রাগ বাজাবো সবই পণ্ডিতজি সৃষ্টি রাগ, আর সেগুলো শেখার সৌভাগ্য হয়েছে আমার গুরু পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায় হচ্ছেন রবিশঙ্করজির এই মুহূর্তে সিনিয়র মোস্ট লিভিং ডিসাইপল, ইজ 93 ইয়ার্স ওল্ড নাও। তো পণ্ডিতজি সবচেয়ে মানে সিনিয়র মোস্ট ডিসাইপল, এবং তুমি বলছিলে উনি এখনো মানে সুন্দর, এখনো রীতিমতো বাজিয়ে যাচ্ছেন, রাদার এবছরই ওনার অনুষ্ঠান হওয়ার কথা ছিল পণ্ডিতজির উপলক্ষে, তো এই করোনার জন্য হলো না। তো ইচ্ছে করছে রাগ যোগেশ্বরী দিয়ে শুরু করতে।
তাহলে আজকে সেই রাগ দিয়ে আমরা শুরু করি যা তাঁরই সৃষ্টি এবং তাঁকে স্মরণ করে আজকে আমাদের এগিয়ে যাওয়া। যোগেশ্বরীতে আলাপ জোর ঝালা। Thank you.
Thank you.
অনবদ্য অনবদ্য এই যুগলবন্দি। আমরা মঞ্চে অনেক সময় দেখি, কিন্তু এভাবে লাইভ স্টুডিওতে একসঙ্গে বসে এইভাবে এনজয় করাটা একটা আলাদা প্রাপ্তি। আমি মানে এইটা প্রসঙ্গে বলতে গিয়েই আমার মনে হলো যে সমীর কাকুকে একটু জিজ্ঞেস করি, যেহেতু আপনি ব্যক্তিগতভাবে এতবার মঞ্চে, আমি ইনফ্যাক্ট কালকে ছন্দায়নের ওয়েবসাইটে গিয়ে বা অভিষেকের ওয়েবসাইটে গিয়েও, কারণ এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, তাঁকে নিয়ে কথা বলতে গেলে একটু পড়াশোনা করতেই হয়, তো সেটা করতে গিয়ে আমি দেখছিলাম অসংখ্য আপনার ছবি যেখানে আপনি পণ্ডিতজির সঙ্গে রয়েছেন, আপনি নিজেও কিছু ছবি আমার সঙ্গে শেয়ার করেছেন। আমাদের যদি একটু বলেন মানুষটা কেমন ছিলেন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ওনার সঙ্গে বাজানোর এই সব মিলিয়ে। এমনিতে সাধারণত আপাত দৃষ্টিতে মনে হবে যে আমাদের মতোই একজন মানুষ, কিন্তু
যে কোনো একটা ছোট্ট বিষয় বা মুহূর্তের মধ্যে দিয়ে উনি বুঝিয়ে দেবেন যে উনি আমাদের থেকে আলাদা। তো যারা এক্সট্রাঅর্ডিনারি, যারা অ্যাভারেজ পিপলের থেকে অনেক এগিয়ে নানান দিক থেকে, তাদের ওই যে একটা পার্টিকুলার লক্ষণ, একটা স্ট্যাম্প, চিন্তাধারা, উৎসাহ, আগ্রহ, কৌতূহল একটার পর একটা, এবং এগুলো যে কোনো সময় বয়সে ভারাক্রান্ত হচ্ছে তাও না, ইনফ্যাক্ট যত বয়স বাড়ছে কৌতূহল যেন আরও বাড়ছে, এবং সর্ববিষয়ে উৎসাহী, এবং নিজের মধ্যে যে উৎসাহ সবসময় আঁকড়ে ধরে বসে থাকছেন তা নয়, উৎসাহটা সঞ্চার করছেন সবার মধ্যে। যখনই ওনার সঙ্গে ফোনে কনভারসেশন হচ্ছে বা ইন পার্সন কনভারসেশন হচ্ছে, দেখা হচ্ছে, সময়ে কী কী করে কাজে লাগানো যায়, সময়কে কী করে দেখা যায়, ভবিষ্যৎকে কী করে দেখা যায়, একজন 90 বছরের মানুষ ভবিষ্যৎকে কীভাবে দেখছেন, মানে 2 বছর পরে ট্যুর হবে সেটা সম্বন্ধে প্ল্যানিং হচ্ছে, কম্পোজিশনাল প্ল্যানিং হচ্ছে। যে সময় লোকে জীবন বোধে শ্রান্ত, পরিশ্রান্ত, আমরা সাধারণত চারপাশে থাকি তো তাই দেখি, আর এনার জীবনের যে উৎসাহ উদ্দীপনা অফুরন্ত, এবং একটা সময় সত্যি মানে এরকম একটা ক্রিটিক্যাল পয়েন্ট এসেছিল যে ওনার শরীর ওনার স্পিরিটের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পাচ্ছেন না। তো সেই সময় উনি জিজ্ঞেস করেছিলেন, যারা আমাদের সেবা শুশ্রূষা করছিলেন ওনার, যে আর কেন, ওয়াই আর ইউ স্টিল ট্রাইং? তো আমরা আমাদের সবার সম্মিলিত উত্তর উনি একা ব্যক্ত করেছিলেন যে এখনও একটা শ্বাস, এভরি মোমেন্ট, এভরি টাইম ইউ ব্রিথ, ইউ আর লিভিং সামথিং ইনভ্যালুয়েবল ফর আস। কি দামি একটা কথা, সত্যি না? অসাধারণ, মানে প্রতিটি ব্রেথ, আই মিন রবীন্দ্রনাথের কথা আমরা জানি যে লিভ লাইক এ বাটারফ্লাই, হি অ্যাকচুয়ালি লিভ লাইক এ বাটারফ্লাই, এভরি মোমেন্ট অফ হিস লাইফ ওয়াজ সিগনিফিকেন্ট। এবং আমার যেটা মনে হয় যে এত মানে একজন অলরাউন্ডার মানুষ, মানে নিজের জীবনটা উনি শুরু করেছিলেন একজন নৃত্যশিল্পী হিসেবে, শিল্প বোধ বলতে যা ওরে একদম সম্পূর্ণ, এক আমরা নাট্যশাস্ত্রে যে শিল্পীর বর্ণনা পাই একদম মূর্ত, সত্যি তাই, মানে নইলে এই সংগীত সৃষ্টি করা, পাথরে খোদাই করা একজন একদম, এবং নইলে এই সংগীত সৃষ্টি করা অসম্ভব, যা আপামর বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য, মানে যেরমভাবে রবীন্দ্রনাথ গ্রহণযোগ্য ছিলেন হয়তো কিছুটা সেভাবেই, যে একেবারে সবাইকে নাড়িয়ে দেওয়া, 8 থেকে 80 বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমার মনে পড়ে উনি মারা গেছেন 2012, 2008 ওনার কনসার্ট দেখতে আমি এই শহর কলকাতারই একটি প্রতিষ্ঠিত ক্লাবে ওনার কনসার্ট হয়, আমি জানি না তারপরে আর কলকাতায় উনি কোনো কনসার্ট করেছিলেন কি না ওনার কন্যার সঙ্গে, তখন ওনার প্রায় অলমোস্ট হি ইজ 90, যা হাত চলছে আমি বলে, মানে আমি হয়তো আজকে শিখে, মানে অভিষেকও আমি জানি না সেইভাবে বাজাতে পারবে কিনা ওই বয়সে। কি তোমার নিশ্চয়ই পড়া প্রমথ বিশির একটি ছোট গল্প মন্ত্রশক্তি, তাই না? তো কোনো একটা সোর্স থেকে যখন এই বিম অফ লাইট, বিম অফ ইন্সপিরেশন, বিম অফ ক্রিয়েটিভিটি, এগুলো যখন মানুষের উপর বর্তায়, নেমে আসে, যিনি রিসিভ করছেন ওটা এবং তিনি ওটাকে কী করে অ্যাবজর্ব করে তারপর ট্রান্সমিট করছেন, ডেলিভার করছেন, রবিশঙ্করজি জীবনে এরকম একটা ঘটনা কথা তোমাকে বলছি, প্রিন্সটন ইউনিভার্সিটিতে ওনার বাজনা ছিল, কেমন তখন বয়সের জন্য একটু হাতটা গরম হতে সময় লাগে, ইউজুয়ালি ফার্স্ট হাফটা আমরা ডিসকাউন্টেড ধরতাম যে হি ইজ জাস্ট ওয়ার্মিং আপ, সেকেন্ড হাফে উনি যখন স্টেজে এসে বসলেন, দোজ 45 মিনিটস নো ওয়ান হ্যাড এনি আইডিয়া ওয়ার দ্য মিউজিক ওয়াজ কামিং ফ্রম, কারো পক্ষে। এবং পরের দিন সকালবেলা 9টার সময় উনি ফোন করলেন, তখনই উনি আমার বইয়ের ফরওয়ার্ড লিখছেন, তো সেই সময় পরের দিন উনি সবসময় একটু, এটা ওনার অভ্যেস ছিল, কেমন লাগলো, ঠিক ছিল কি না, এগুলো জিজ্ঞেস করতেন আমাদের, এত ছোট আমরা তবুও জিজ্ঞেস করতেন, কার্নেগি হলে পারফরমেন্সের পরে স্ট্যান্ডার্ড বজায় ছিল কি না, যে স্ট্যান্ডার্ড উনি নেওয়ার একটা প্রবণতা, 60s এ উনি নিজের যে স্ট্যান্ডার্ড সেট আপ করেছেন সেই স্ট্যান্ডার্ডটা
30-35-40 বছর পরেও ওই একই স্ট্যান্ডার্ড বয়ে আছে কি না, এবং এটা যে উনি শুধু নিজের জন্য জিজ্ঞেস করছেন তা কিন্তু নয়, ট্র্যাডিশনের জন্য, এই দেশের ঐতিহ্যের জন্য, এই দেশের সংস্কৃতি ঐতিহ্যের জন্য কোন লেভেলের কমিটমেন্ট। এবং প্রিন্সটনের ওই বাজনাটা হয়ে যাবার পরে না, পরের দিন সকালবেলা উনি যখন আমাকে ফোন করেছেন, তখন আমার সঙ্গে মানে ওনার সঙ্গে আমার এমন একটা সম্পর্ক ছিল যে আমি সরাসরি অনেক প্রশ্ন করতাম, তো খুব জিজ্ঞেস করলাম যে ওই 45 মিনিট বলছে কি, আমি বলে ওই 45 মিনিটের কতটা মুখস্থ, কতটা আগে থাকতে প্রিকম্পোজড, কতটা মুখস্থ। চুপ করে রইলেন অনেকক্ষণ, বললেন সময় আমার জীবনে একটা চূড়ান্ত অভিশাপ, যখন ইন্সপিরেশন আসে, আইডিয়াস আসে, থটস আসে, তখন কমপ্লিট হয়ে আসে আমার কাছে, ফ্ললেস, একটা জিনিস যদি সম্পূর্ণ এবং সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওইভাবে উপস্থাপিত হয়ে আচমকা স্পট, যে কোনো মানুষের তো ওখানে সন্দেহ হবে যে এটা হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। অনেকে বলেন শিল্পীদের ক্ষেত্রে যে কিছু গুণ থাকে যেটা ঈশ্বর প্রদত্ত, কিছু গুণ থাকে যেটা মানুষ প্র্যাকটিস করে আয়ত্ত করে, এটাকে আমি কি বলবো, এটা তো এটাকে আমি কি বলবো, মানে উনি নিজেকে এমন টিউন করে রেখেছেন, ওনার রিসেপ্টরটা এত পারফেক্ট, এত হাইলি স্ট্রং যে হি ইজ কেপেবল অফ রিসিভিং সিগন্যালস উই আর নট কেপেবল অফ। আর যেহেতু আজকে তুমি ওনার সৃষ্ট রাগ দিয়ে সাজিয়েছো অনুষ্ঠান, তাহলে আমার কোথাও একটা মনে হয় যে ওনার কথা যেমন সমীর কাকু বললেন, তোমার সেতারের মাধ্যমে ওনার কথা কিন্তু আমাদের কাছে পৌঁছবে। চেষ্টা করবো ওনাকে প্রণাম জানানোর বাজনার মধ্যে দিয়ে, যেটুকু পারবো আর কি। ওর কথা খুব জিজ্ঞেস করতেন, ও কেমন আছে, কি করছে, কেমন রিয়াজ করছে, এটা আমার কাছে মানে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতেই পারে না। তোমার সাথে তো দেখা হয়েছিল একবার, একবারই, সেটাও কাকুর সাথে। বেসিক্যালি কাকু মনে আছে হলিউড বোল বলে একটা অনুষ্ঠান হয়েছিল, যেখানে একটু বলতে গেলে বলতে হয় আমি যখন কলেজে পড়ি তখন একদিন খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যে বিদেশি মিউজিশিয়ানরা এত কিছু পায়, আমরা কিছু পাই না, এসেই করে কলেজে থাকতে যেরকম হয়, ওর এরকম ফ্রাস্ট্রেশন কিন্তু এখনো আছে। হ্যাঁ, আমি আপনাকে বলে রাখলাম, সেগুলো আমি জানি। একটা হাতে লেখা চিঠি কাকু জানেন কাউকে জিজ্ঞাসা না করে করে, আর একটা ওই চারুকেশিয়া রাগেশ্রী করে, উনি রিম্পায় আসবেন দিল্লিতে, ওখানে পোস্ট করে দিলাম, ওখানে লিখলাম যে পণ্ডিতজি এরকম এরকম ব্যাপার, এরকম আপনার কাছে কি একটু প্রণাম করতে চাই, আপনাকে দেখা করতে চাই, আর যদি একটু আমাদের সাহায্য করেন, এরকম এই দেশে তো কিছু হয় না, এই না সেই না করে সব লিখলাম, মাথা মুন্ডু নেই লিখলাম, গুরুজি তো দেখে খেপে গেলেন, কী করেছিস, সেসব কী লিখেছিস, যাই হোক কোনো রিপ্লাই টিপ্লাই এলো না। পরে ফোন করলাম তো বললেন যে যে মেয়েটি ছিল ওখানে, সে বললেন যে সিডিটা উনি শুনেছেন, নিয়ে গেছেন, কোনো রিপ্লাই দেননি। খুব মনটা খারাপ হয়ে গেল ন্যাচারালি, এটা হাতে লেখা চিঠি কে দিয়েছে, আদৌ পড়েছেন কি না কী করেছেন। তারপর অনেক বছর বাদে আমি আমেরিকায় গেছি, এখনও মনে আছে আমরা তখন বোধ হয় অ্যাপেল বিজে খাচ্ছি, কাকুন ডিনার করতে নিয়ে গেছেন, নিয়ে আমাকে হঠাৎ জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে তুই কী করে দিন পণ্ডিতজির সাথে যোগাযোগ করেছিলিস, মানে আমার খাবারটা না প্লেট থেকে মুখের মাঝখানে এরকম দাঁড়িয়ে আছে, আমি নামাবো না খাবো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ কাকু আপনি কী করে জানলেন, সে তো বহু বছর আগের ঘটনা। বললো না উনি এরকম বললেন, মানে এটা থেকে ওনার স্মৃতিশক্তিটাও কাকু কে আমি সেখান থেকে উনি সেটা মনে রেখে, এবং আমি আমেরিকায় আছি সেটা উনি ট্র্যাক করে কাকুকে বলছেন। তখন অনুষ্ঠানটায় কথা ছিল যে কিছু জুনিয়র শিল্পীরাও বাজাবে ওনার তত্ত্বাবধানে, তো ভীষণ খুশি কাকু বলে এরকম যাবি, এরকম দেখা হবে, বাজনা টাজনা হবে, অফিসে ছুটি ফুটিও নিয়ে নিলাম। কিন্তু যেটা হয়েছিল সে বছর মানে ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের মৃত্যু হওয়াতে ওনার ভীষণ শরীর খারাপ হয়ে যায় এবং অনুষ্ঠানটা ছোট হয়ে যায়, মানে উনি আর অত জুনিয়র শিল্পীদের নিয়ে অত কাণ্ড করে রিহার্সাল করে করতে পারেনি, তখন শুধু যারা সিনিয়র তারা বাজিয়েছিল, তেজেন্দা তন্ময়দা কাকুরা গেছিল, সবাইকে আমি ফোন করে করে দুঃখ করছি হলো না আমার, কারণ একটা লাইফ টাইম অপরচুনিটি ছিল ওনাকে দেখতে পাওয়া, ওনার সামনে কিছু করতে পারা, যে সেতার বাজায় তার কাছে তো দেবদূত ভগবান। আর ওই যে আমাদের যখন রিহার্সাল সেই সময় তো উনি কম্পোজ করছেন, এমন নয় যে আগে থাকতে সমস্ত সেট করা আছে, এবার মিউজিশিয়ানের সঙ্গে কাজ করতে করতে তখন আমরা এক সপ্তাহ মতো একসঙ্গে কাটিয়েছিলাম সময়, অপূর্ব অপূর্ব। আর ওই আফটারনুন সেশন ইউজুয়ালি উনি মাঝে মাঝে সেটা নিয়ে বসতেন,
এবার সেই দেখাটা হলো উনি যখন নিউ জার্সিতে বাজাতে এলেন, বোধ হয় 2010 কাকু না? হ্যাঁ 2010। তখন আমি কাকুকে নাচোর বান্ধব, আমাকে যেভাবে হোক, আর ওই দেশে ওরকম করে গ্রিন রুমে গিয়ে আর্টিস্টের সাথে দেখা করা যায় না, লিস্ট অফ মানে যারা ভিজিটার্স তাদের নাম থাকে। কাকু বলেছিল টিকিট কেটে রাখবি, আমি তোকে নিয়ে যাবো। আমি একদম সেই ফ্রন্ট রোয়ে যত পয়সা দিয়ে সম্ভব টিকিট কেটেছি যে আমি যাতে ওই দরজাটা দিয়ে কোনোরকমভাবে মিস না হয় আমার যাওয়াটা। ভগবান দর্শনের মতো মানে দৌড়ে গিয়ে কাকু নিয়ে গেলেন। এবং শ্রী কী বলব, উনি দেখে মানে কাকু বললেন জ্যাঠামশাই অভিষেক এসছে, উনি আমাকে দেখে বললেন যে তোমার চুলগুলো আগে আরো বড় ছিল, আরো এরকম মনে আছে? হ্যাঁ ওই ছবি, ওই যেটা ওনাকে পাঠিয়েছিলাম ওনাকে, ওটা উনি দেখে বলছেন। আমি না ঘরের মাঝখানে ঢুকে এগোতেও পারছি না, পিছোতেও পারছি না, কি শুনছি মানে মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা আর কি। তুমি চিঠি লিখেছিলে, আমার তোমাকে রিপ্লাই করা হয়নি, ব্যস্ত ছিলাম, মানে সবটাই ওনার মনে আছে, সবটাই অত বছর বাদে। সেই পায়ে পড়ে আশীর্বাদ নেওয়া সব কিছু করা যায়, কোনো কারণে সেই স্মৃতির ছবিটা ওঠেনি, মানে কোনো এক এই কারণে, আনফরচুনেট রিজনে। কিন্তু কাকু ছিলেন সমস্ত ডিটেইল, সবকিছু, গুরুজি কেমন আছেন, কি হচ্ছে, কতটা বাজাচ্ছি, কোথায় শিখছি, মানে ইন ডিটেইল সমস্ত প্রশ্ন করলেন। মানে এসে আর মানে সাত দিন হাত পা ধুতে ইচ্ছে করছিল আর কি, চান করবো না, হাত ধুয়ে আমার অবস্থা আর কি। প্রত্যেক শিল্পীর সম্বন্ধে ইয়াঙ্গার জেনারেশন কলকাতার, কলকাতার বাইরে যখনই কথা হতো সবার সম্বন্ধে জিজ্ঞেস করতেন কি কেমন আছে, কি করছে না করছে। এবং আমার মনে পড়ছে ওই 2008 কনসার্টের কথা যেটা বলছিলাম, মানে উনি যখন কথা বলছেন একদম পরিষ্কার বাংলা, তো পরিষ্কার মানে কোথাও কোনো এধারো, মানে আমরা সেটাই বলছি যে একজন মানুষ এত বছর কলকাতার বাইরে, ইনফ্যাক্ট ইন্ডিয়ার বাইরে সে অর্থে দেখতে গেলে, কিন্তু তাঁর কথায় কোনো প্রভাব নেই একটা সেকেন্ডের জন্য, একটা শব্দে একটা অক্ষরে পর্যন্ত। না না সব ডিটেইল জিজ্ঞেস করতেন। আচ্ছা পটল চিরা বলে কেন, মানে পটল তো পটল তোলা বলে কেন, আর আমাকে ওইগুলো রিসার্চ করে করে নিয়ে আসতে হতো যে চক্ষু পটল, ও আচ্ছা তাহলে এটা বলো। চলো আমরা এবার মিউজিকে ফিরি, তাহলে এখন কি শোনাচ্ছ আমাদেরকে? আমি ওনারই সৃষ্টি একটা রাগ চারুকোষ, সেটা বাজাবো, এবং কাকু আছেন যখন একটা 11 মাত্রা চারতাল কি সাওয়ারিতে, বন্দিশটা আমার গুরুজির থেকে শেখা, তো ওনার রাগ চারুকোষ বাজিয়ে শোনানোর চেষ্টা করছি। Thank you.
অভিষেক তোমাকে জিজ্ঞেস করি, এত বছর ধরে তালিম নিচ্ছ, এখন মানে সেতার বাদক হিসেবে বা সেতার বাজাও সেই শিল্পী হিসেবে কলকাতায় এবং বাইরেও তোমার যথেষ্ট নাম, কিন্তু আমাদের কাছে, যে কোনো আপামর সাধারণ মানুষের কাছে সেতার বাদক বললেই চোখ বন্ধ করলে যে ছবিটা ভেসে ওঠে, যে হাতে সেতার নিয়ে পণ্ডিত রবিশঙ্কর, সেই ছোট্টবেলা থেকে, সেই টেলিভিশনে দূরদর্শন থেকে শুরু করে যতবার আমরা দেখি ওই একই ছবি ফিরে ফিরে আসে, একই ছবি ফিরে ফিরে আসে। তো এই যে বেছে নিলাম এতগুলো বাদ্যযন্ত্রের মধ্যে সেতার, সেটা কেন? সেটা কি খানিকটা সেই ছবিটার কারণেও, নাকি ছোটবেলায় অন্য কোনো ফ্যাক্টরও কাজ করেছিল? না, সেতার বেছে নেওয়ার কারণটা আমার মা, কারণ আমাদের ফ্যামিলিতে ক্লাসিক্যাল মিউজিকের বিরাট কিছু মানে ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু মার জীবনে হয়তো চোখে হয়তো ওনার সেই ছবিটা ছিল এবং সেই ছবিটা দেখে হয়তো কোথাও মনে হয়েছিল যে চেষ্টা করে দেখা যেতে পারে। আচ্ছা, তো সেই জায়গা থেকে সেতার বাজানো? হ্যাঁ, আমি প্রথমে তবলা দিয়ে শুরু করি এবং শিখি পণ্ডিত অমর বসুর কাছে, এবং তারপরে বেশ কিছু মানে মা শুনি চলে যান কলকাতা থেকে, তখন বুঝতে পারছিল না বাড়ির লোক কেউ যে কী করবে না করবে, তখন মার মনে হলো যে ট্রাই করে দেখা যেতে পারে, কারণ সেতার ইনস্ট্রুমেন্টটা ইটসেলফ এতটাই কঠিন এবং যে কোনো ক্লাসিক্যাল মিউজিক শিখতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু লাগে, বাট তাও মার মনে হয়েছিল, মার কাছে সেই জন্য কৃতজ্ঞ আমি যে নিয়ে এসেছিলেন, এবং তারপরে আস্তে আস্তে করে গুরুজির কাছে যাওয়া, পথ চলা শুরু। তো তারপর তো ওনাকে মানে তখন আমি খুবই ছোট, তারপর ওনাকে দেখা শুরু টিভিতে দেখতে দেখতে, তখন ওই স্বপ্নটা জাগতে শুরু করলো যে এরকম একটা মানুষ হতে পারে, এরকম একটা চেহারা হতে পারে, এরকম একটা বাজনা হতে পারে আর কি। সেতারের প্রতি ভালোবাসা ছাড়াও অভিষেকের কিন্তু একটা পেশা আছে, মানে পেশায় কিন্তু ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কিন্তু সেই পেশাটা ছেড়ে দিয়ে এখন নেশাটাই ওর পেশা হয়ে দাঁড়িয়েছে, তাই তো? একদম। তো সেই জায়গা থেকে আরেকবার কাকুর কাছে ফিরে যাই, যে মিউজিকটা যদি বাদ দিই, মানে পণ্ডিত রবিশঙ্কর মিউজিকের পার্টটা তো আমি শুনলাম বা আমরা জানলাম আপনার কাছ থেকে, বাড়িতে পণ্ডিত রবিশঙ্কর একজন বাবা, একজন স্বামী, একজন বন্ধু, একজন ঘরের মধ্যে আড্ডা দিতে বসা একজন মানুষ, সেই মানুষটা কেমন, কি খেতে ভালোবাসতেন, হ্যাঁ, মানে এগুলো জানতে ভীষণই, কারণ এই কথাগুলো আর কোনোদিন কেউ পাওয়া যায় না, আর এই কথাগুলো আর কোনোদিন কেউ বলতেও পারবে না, মানে মজার, ভীষণ মজার মানুষ, ভীষণ লাইফলি, খুব ইন্টারেস্টিং, সবসময় ভাইব্রেন্ট। সবজি মনে করুন, উনি খুব ক্রিটিসাইজ করতেন যে বাঙালিরা সবজি রান্না করলে গলিয়ে ফেলে, খেতেও ভালোবাসতেন, এদিকে একটু পেট রোগা ছিলেন, মাছের ঝোল টোল মাছ খুব ভালোবাসতেন, আমরা তো জ্যাকসন হাইটস থেকে ওনার জন্য পটল টটল পাঠাতাম যেগুলো পাওয়া যেত না, সজনে ডাটা, বাঙালি সবজি খুব ভালোবাসতেন উনি, কিন্তু ওই একটা সমালোচনা ছিল যে একটু তোমরা গলিয়ে ফেলে, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান খাবারও খুব পছন্দ করতেন, শেষের দিকে তো ওনার শরীর মেনটেন করার জন্য প্রোটিন লাগতোই। তখন কি রান্না করতেন, রান্না করতে ভালোবাসতেন? না, রান্নার দিকে ওনার খুব একটা ঝোঁক ছিল না, কিন্তু খাবার ব্যাপারে খুব ঝোঁক ছিল, অর্থাৎ পার্টিকুলার ছিলেন সব যে কোনো জিনিসে। তারপর পোশাক আশাক তো ভীষণ, আমরা সবাই জানি, সেটা স্টেজে হোক অথবা লোকের সঙ্গে পাবলিক প্লেসে দেখা করতে, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ টিপটপ ছিলেন, অর্গানাইজ ছিলেন, সেন্স অফ হিউমার, সেন্স মানে আমরা পাল্লা দিতে পারতাম না, মানে অসাধারণ সেন্স অফ হিউমার। এমন গ্রিন রুমে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো এখন প্রকাশ্যে বলা যাবে না, কিন্তু মনে হচ্ছে না যে এরকম এক ভদ্রলোক এর মারোয়াতে আলাপ করে এসে ইন্টারমিশন এরকম হচ্ছে, আবার গিয়ে আবার একটা সেকেন্ড হাফ শুরু হবে, মাঝখানে এই সেক্স পুরো ডাজন্ট মেক এনি সেন্স, এবং ওই যে শিশু সুলভ মনোভাব একটা ছিল সবসময়। আর লিখতেন, পড়তেন, লিখতেন, এবং প্রচুর ছোট ছোট চিরকুট লিখতেন। যখন যখন ওনার কিছু, সবসময় হাতের কাছে একটা নোট প্যাড থাকতো, একটা পেন থাকতো, কন্টিনিউয়াসলি লিখতেন কিন্তু যা যা ওনার মনে আসতো, এবং সেটা লিখে উনি গুঁজে দিতেন হয় টেবিলের নিচে অথবা, অ্যান্ড দ্যাট ওয়াজ জাস্ট হার্ট ব্রেকিং। উনি চলে যাওয়ার পরে সারা বাড়িতে ওই চিরকুট ছড়ানো, এটা
এবং প্রতিটি চিরকুট যে কি গভীর অনুভূতি, জীবনবোধ, ভালোবাসা, এর একটা ভাবনাও ভাবা যায় যে লিখে চিরকুটটা এরকম করে রেখে গেছেন যে পরে খুঁজে পাবে মানুষ। হ্যাঁ একদম, আমারও তাই। মানে ডায়েরি অনেকেই লেখেন, সেটা আলাদা জিনিস, কিন্তু এইভাবে হঠাৎ হঠাৎ করে খুঁজে পাবে, সারা ঘরের মধ্যে আমার প্রত্যেকটা কোণায় আমার স্মৃতি ছড়ানো, রবিশঙ্করজিকে ভুলে যাওয়া সম্ভব না এইসব নানান কারণে, চেষ্টা করলেও মানুষ পারবে না। আর আমার আরেকটা জিনিস কাকুর কথা শুনে খুব ভালো লাগলো, আজকের প্রজন্মের অনেক শিল্পী আছেন যারা ফিডব্যাক নিতে পারেন না। এই যে একটু আগে কাকু বললেন না, প্রত্যেক সময় জিজ্ঞেস করতেন কেমন হলো কেমন হলো, এই যে ফিডব্যাক নেওয়া, ক্রিটিসিজম নেওয়া, অ্যাকসেপ্ট করার ক্ষমতা, যে হ্যাঁ আমার এটা ভুল হলো কি আমি ভালো বাজাইনি, বা ওনার যে মডার্নিটি না, উনি যে ভীষণ অ্যাডভান্স ছিলেন, মানে আমাদের সময় থেকে অন্তত পক্ষে 15-20 বছর গড নোজ মেবি, এই যে এগিয়ে থাকা, এটা কিন্তু একদিক থেকে এগিয়ে থাকা, আবার অ্যাট দ্য সেম টাইম উনি যেটা আমাদের সামনে মডার্ন হিসেবে প্রেজেন্ট করছেন বা ওনার ব্যক্তিত্বের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, সেগুলো কিন্তু ট্র্যাডিশনই। উনি যেটা আমাদের সামনে, ইনফ্যাক্ট হি ইজ জাস্ট রিপিটিং হোয়াট হ্যাজ অলরেডি বিন টোল্ড, হোয়াট হ্যাজ অলরেডি বিন এস্টাবলিশড। আমরা অবলিভিয়াস যে ওই আমাদের অজ্ঞতা বলো, আমাদের ইগনোরেন্স, বেসিক্যালি আমরা ওভারলুক করে গেছি, কিছুটা হয়তো আমরা খুব সহজে পেয়েছি বলেও হতে পারে। ঠিক, খুব সহজে আমরা ইনহেরিট করেছি, তো মানে আমাদের কষ্ট করতে হয়নি, একটা রবীন্দ্রনাথ পেতে, একটা পণ্ডিত রবিশঙ্কর পেতে আমাদের কষ্ট করতে হয়নি, আমরা খুব সহজে বলেছি বাঙালি। সত্যি সেন্স অফ ভ্যালু, একটা পিরিয়ডের পার্টিকুলার সময়কার কথা বলছি, যখন ওনার খ্যাতি তুঙ্গে, যখন বিটলসদের সঙ্গে ওনার সম্পর্ক হয়েছে, তখন উনি নিউ ইয়র্কে সিটি কলেজে 18টা লেকচারের জন্য এসেছিলেন এক মাসের ওপরে, এবং সেই যে লেকচারগুলো, এবং এখন ওগুলো ডিজিটাইজড হয়ে লিঙ্কন সেন্টার লাইব্রেরি অফ পারফর্মিং আর্টসে পাওয়া যাচ্ছে, কিন্তু ওগুলো যে কোনো লোক বসে শুনতে পারে, হাতে কপি দেবে না কিন্তু নিচ থেকে পাইপ আপ করে দেবে ক্যাটালগ থেকে রিকোয়েস্ট করলে। তো ওই সময় উনি যখন নিউ ইয়র্কে ছিলেন, ইস্ট ভিলেজে ছিলেন, রাস্তায় বেরোলেই গুরু 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 বলে একটা শুরু হতো। তো উনি যেখানে যাচ্ছেন, মানে শিকাগোতে যাচ্ছেন, একই জিনিস, এটা করতে করতে আলটিমেটলি উনি দেখলেন যে না, দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট। এবং ওই রকম সময় প্রাইম টাইম পারফরমেন্স বন্ধ করে দিলেন কমপ্লিটলি, হিম্মত চিন্তা করো, গার্ডস চিন্তা করো, ইন্টিগ্রিটি চিন্তা করো, সমস্ত দিক থেকে যে হোয়াট এম আই রিপ্রেজেন্টিং, হোয়াট এম আই স্ট্যান্ডিং ফর, দিস ইজ নট হোয়াট ইট ইজ, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো তখন উনি ভালো একজন এজেন্ট নিয়ে কার্নেগি হল বুক করলেন, ওই শুরু হলো কার্নেগি হল। এবং এই কার্নেগি হলে যখন উনি প্রোগ্রাম করতে যাচ্ছেন, তখন দ্য অডিয়েন্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, দ্য স্ট্যান্ডার্ড ইজ কমপ্লিট। এবং শেষ দিন অবধি উনি যখন কার্নেগি হলে পারফর্ম করতেন, লেট কামার্স উইল নট বি অ্যালাউড ইনসাইড, এক্স্যাক্ট সেম স্ট্যান্ডার্ড অ্যাজ ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। 15 মিনিটে আলাপ করবেন, সে তারটা নামাবেন, দ্যাট উইল বি অ্যান ইন্ডিকেশন লেট কামার্সের ভেতরে আনা। 7 মিনিটের ওই সময়টুকুর মধ্যে উনি ইনস্ট্রুমেন্ট টিউন করে নেক্সট পিস স্টার্টস। নিষ্ঠা, ডিসিপ্লিন, ডেডিকেশন, কি বলবো, সাজানো, মেইনটেইন করা, অর্গানাইজড, মানে একটা মানুষের বোধহয় পরিপূর্ণ শিল্পী হওয়ার জন্য যা যা লাগে, যা লাগে সব। রবিশঙ্কর যে কি, যখন আরও ডিটেইল ওনার সম্বন্ধে রিসার্চ হবে এবং ডকুমেন্টেশন হবে, এখন তো আমরা সদ্য হারিয়েছি ওনাকে, আমরা আবেগে বলো অনেক কিছুর দিক থেকে আমরা হয়তো ওনার প্রপার যে অ্যানালিটিক্যাল অ্যাসেসমেন্ট, যেটা রিসার্চ ওরিয়েন্টেড অ্যাসেসমেন্ট, সেটা হয়তো এখনও শুরু হয়নি, একটা সময় শুরু হবে। এবং সেই কাজটা কারা করবে আমি জানি না, এদেশের লোকেরা, বিদেশের লোকেরা, কিন্তু যারা করবে এবং যারা করছে অলরেডি, অনেক লোক এই ওনাকে অ্যানালাইজ করছে, যে সমস্ত সত্য আমাদের সামনে উদ্ঘাটিত হবে, সেগুলো আলটিমেটলি আমরা যেটা অনুভব করছি সেখানেই হয়তো নিয়ে আসবে যে উনি অতিমানব। সত্যি তাই, অতিমানবই বটে, একদমই তাই। মানে এটাকে বোধহয় কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না সেই অর্থে দেখতে গেলে। খুব মানে এরা কি করতেন, এমনভাবে আমাদের সঙ্গে মিশতেন, সবসময় মনে হতো যে বোধহয় আমাদেরই একজন, বাট নট।
যাই হোক, এবার মিউজিকে ফেরা যাক। মানে এই সব কথা একবার শুরু হলে না মনে হয় এটা চলুক, এটাকে থামাবো না, কিন্তু আমাদের সেতারেও ফিরতে হবে। অভিষেকের পরে কি শুনছি আমরা? এরপরে মানে ওনার এক অসামান্য সৃষ্টি রাগটা, মানে যতবারই শুনি মনে হয় শুনতেই থাকি রাগ তিলক শ্যাম। এবং যে বন্দিশটা বাজাবো সেটাও ওনারই সৃষ্টি বন্দিশ, চেষ্টা করবো বাজানোর। ওনার বন্দিশ জাস্ট নিজের মতো করে ভুল ত্রুটি মার্জনা করবেন, আমার চেষ্টা করবো বাজানোর। না, ও আমার বন্ধু বলে বলছি না, তবে আমার সঙ্গে কাকু হয়তো সম্মত হবেন, এখন যারা সেতার এই মুহূর্তে এই প্রজন্মের যারা বাজান তাদের মধ্যে কিন্তু অবশ্যই অভিষেক একজন। সুতরাং চল শোনো। Thank you.
শুধুমাত্র গান নয়, গান আর কথার সম্মেলনে যে এতটা সময় এভাবে পেরিয়ে যাবে সত্যিই ভাবিনি। অসংখ্য ধন্যবাদ সমীর কাকু, অসংখ্য ধন্যবাদ অভিষেক। আমি নবনালন্দা এবং নবরবি কিরণের অনেক অনুষ্ঠান করেছি ভিন্ন ভিন্ন শিল্পীকে নিয়ে, কিন্তু আজকের এই পর্বটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার বোধহয় সবচেয়ে কাছের। সেটার বিষয় যে শুধু পণ্ডিত রবিশঙ্কর সেই কারণে নয়, অবশ্যই একজন এরকম প্রবাদ প্রতিম মানুষকে নিয়ে কথা হচ্ছে সেটা তো একটা কারণ বটেই, কিন্তু তার সঙ্গে এই অসামান্য যুগলবন্দী সমীর কাকুর অসাধারণ অবদান আজকের এই পর্বে। এত না জানা অজানা কথা আমাদেরকে জানালেন, যেটা হয়তো আমাদের পক্ষে, মানে আমি আর অভিষেক আজকে বসলে তো এটা হতো না। আজকে কাকু আছেন বলে বা কাকুর জায়গায় অন্য কেউও যদি থাকতেন হয়তো এইটা হতো না, আজকের এই পর্বটা এই উচ্চতায় পৌঁছতো না। সুতরাং সেই জায়গায় সবচেয়ে বড় কথা, কাকুকে যখন ফোন করে বলি কাকু এক কথায় রাজিও হন অনুষ্ঠানটা আসার জন্য, এত ব্যস্ততার মধ্যে সত্যি সেই কারণে। এবং অবশ্যই নবনালন্দার যিনি কর্ণধার শ্রী অরিজিৎ মিত্রকেও অসংখ্য ধন্যবাদ, যে এরকম একটা ভিন্ন ধরনের প্রয়াসে উনি রাজি হয়েছেন। এটা অভিষেকের প্রস্তাব ছিল, আমি খানিকটা সেই প্রস্তাবে ইন্ধন জুগিয়েছিলাম মাত্র, কিন্তু উনি যে রাজি হয়ে যাবেন এটা করতে, কারণ উনি একজন এত গান পাগল মানুষ সব রকম দিক থেকে, সেটা শুধু যে কোনো ধরনের গান। এবং আমি যখন ওনাকে বলি যে যন্ত্রসঙ্গীত করবেন, তো বলে কেন করবো না, ইনস্ট্রুমেন্টাল ইজ এ পার্ট অফ মিউজিক, সো অবভিয়াসলি করবো। তো সেই জায়গা থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের যারা এতটা সময় নিয়ে আজকের অনুষ্ঠানটি দেখলেন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সবাইকে বলুন আজকের এই বিশেষ পর্বটি দেখার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো লাগবে, ভালো থাকবেন। আশা করি 2021 সবার জন্য খুব 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 ভালো হবে। সুরে থাকবেন, তালে থাকবেন, ছন্দে থাকবেন, লয়ে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। Thank you.